640 ইলে পাওয়া যাবে সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা, যা উন্মুক্ত করে দিয়েছে সকল দেশের প্রবাসীদের জন্য, এমনকি বাংলাদেশের প্রবাসীদের জন্য। সৌদি আরবে চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা। আগামী 15 ডিসেম্বর 2018 হতে 14 দিনের জন্য এই ভিসা প্রদান করা হবে। তবে প্রাথমিকভাবে এই ভিসা শুধুমাত্র রিয়াদে অনুষ্ঠিত মোটর রেস উপভোগ করার জন্য দেওয়া হচ্ছে। সৌদি আরবের রিয়াদের নিকটবর্তী আল ডিডিআই আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ই প্রিক্স মোটর রেস প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা উপভোগ করার জন্য সমগ্র বিশ্ব থেকে মোটর রেস প্রেমীদের সৌদি ভ্রমণের সুযোগ করে দেওয়ার জন্যই ট্যুরিস্ট ভিসা এই সুযোগ তৈরি করেছে। সৌদি জেনারেল স্পোর্টস অথরিটির অধীনে অনুষ্ঠিত এই ই প্রিক্স মোটর রেস উপভোগের টিকিট ক্রয় করা যাবে অনলাইনে। আর এই টিকিটের অধীনে শারিক ওয়েবসাইটের মাধ্যমে ভিসার আবেদন করলে ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তার ভিসা অনুমোদনের বিষয়টি। যদি স্পোর্টস অথরিটির ভাইস চেয়ারম্যান যুবরাজ আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল আল সৌদি বলেছেন, এটা আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দময় মাইল ফলক যে আমরা একটি আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করতে যাচ্ছি। যখন কোনো আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা হয় তখন আন্তর্জাতিক খেলা প্রেমিত থাকবে এবং তারা উপভোগ করতে চাইবে। এটা অত্যন্ত আনন্দদায়ক বিষয় যে পর্যটকগণ খেলার মাধ্যমে সৌদি আরব দেখার সুযোগও পাবে। এদিকে ওমরা পালনকারীরাও সৌদি আরবের ট্যুরিস্ট সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। ডেপুটি হজ এবং ওমরা হজ মন্ত্রী আব্দুল ফাত্তাহ মাসাতের বরাত দিয়ে সৌদি আরবের পত্রিকা আল ইয়াওমা এ তথ্য প্রকাশ করেন। বর্তমানে সৌদি আরবে প্রবেশের জন্য ওয়ার্ক পারমিট, হজ, ওমরা, ফ্যামিলি ভিজিট ও বিজনেস ভিজিট ভিসা চালু আছে, কিন্তু ট্যুরিস্ট ভিসার কোনো সুযোগ নেই। ওমরার সাথে ট্যুরিস্ট ভিসা চালু হলে তা হবে 30 দিনের জন্য। এর মধ্যে ওমরা পালন ও মসজিদের নববী জিয়ারতের জন্য 15 দিন অভিবাহিত করতে হবে। বাকি 15 দিন ওমরা পালনকারীগণ ট্যুরিস্ট সুবিধা পাবেন, যে কোনো শহর ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে পারবেন। ডেপুটি হজ ও ওমরা মন্ত্রী বলেছেন, তারা ওমরা পালনকারী যে কোনো শহর ভ্রমণ করতে পারবেন। যদি সময় বাড়ানোর প্রয়োজন হয় তাহলে ওমরা পরিচালনাকারী সংস্থার মাধ্যমে সরকারের কাছে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।